দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা। চৌধুরী ব্লক থেকে আমি আলি হোসেন চৌধুরী। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের ঐতিহাসিক পেওরাই গ্রামে। আমি এর আগে কথা দিয়েছিলাম যে বাংলাদেশে বিভিন্ন সময়ে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু বিচার হয়নি, সেই ধরনের হত্যাকাণ্ড নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করব, দেখাব। অনেকগুলো হত্যাকাণ্ড প্রায় 50 বছরের উপর হয়ে গেছে এবং সেই ধারাবাহিকতায় অনেকগুলো হত্যাকাণ্ড হয়তো ইদানিংও হয়েছে যেগুলো আলোর চোখে, আইনের চোখে কখনই আসেনি। বিচারের বাণী যেমন নিবৃতে কাঁধে, ঠিক তেমনি আমি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়ার কথা বলছি। এখানে বিভিন্ন সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে যার বিচার কখনই হয়নি অথবা আইনের কাছে কখনই যায়নি, সেই ধরনের কাহিনী নিয়ে আমি শুরু করছি আজকের ভিডিওটা। আমি এখানে এসেছি সেদিনকার আপনারা যারা চিনতেন জানতেন সকলের পরিচিত ওয়াহাব মোল্লা, এই করিহাতা ইউনিয়নের একজন স্বনামধন্য চেয়ারম্যান ছিলেন, 3 বারের চেয়ারম্যান। শেষবারের যে টার্মটা ছিল 1971 সালে, সেই টার্মটা উনি কমপ্লিট করে যেতে পারেন। আমি এখন সেই ওয়াহাব আলী চেয়ারম্যান সাহেবের এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছি, পেওরাইট, এইখানে এই বাড়ি থেকে ওনাকে 1971 সালের 22শে অগাস্ট রোববার রাতে এখান থেকে ওনাকে টেনে হিঁচড়ে একদল সন্ত্রাসী বা দুষ্কৃতিকারী, তাদের নাম আমি বলতে চাই না, তারা এখান থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যান। এবং যতদূর জানতে পেলাম ওনারই দুঃসম্পর্কের ভাগিনা হাবিব বা হাবি নামে যিনি পরিচিত, বাংলাদেশের একজন স্বনামধন্য মানুষ, আগরতলা ষড়যন্ত্রের মামলার অন্যতম একজন তখনকার আসামি ছিলেন সুলতানউদ্দিন আহমেদ। সেই সুলতানউদ্দিন আহমেদের চাচাতো ভাই হাবিব, সেই হাবিবকে তার বাড়ি থেকে, উত্তরখামের তার বাড়ি থেকে ধরে নিয়ে এসে, যেহেতু উনি তার দুঃসম্পর্কের ভাগিনা ছিলেন, সেই হাবিবকে দিয়েই এই ওয়াহাব আলী চেয়ারম্যান সাহেবকে এই ঘরে ছিলেন, এই ঘরে তাকে দিয়ে বের করে আনে। বের করার সাথে সাথে তাকে স্কট করা হয়, স্কট করে এখান থেকে মাত্র 300-400 মিটার দূরে আপনাদেরকে আমরা সেখানে নিয়ে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সেখানে নিয়ে যাব। সেখানেই এই মামু ভাগিনা, এককালে নির্বাচিত, বারবার নির্বাচিত চেয়ারম্যান ওয়াহাব মোল্লাকে নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করা হয়, শেষ পথে আপনাদের নিয়ে যাব। এবং কেন তাকে হত্যা করা হয় তার পেছনের যে কারণগুলো, আমি মনে করি বাংলাদেশ তখন 1971 সালের যুদ্ধকালীন সময়, সেই সময়ে হত্যা করার মতো কারণই ঘটেনি আমি যদ্দূর জানি। আমার ব্যক্তিগতভাবে এখনও মনে আছে সেই 7ই ভাদ্র এবং 22শে অগাস্ট, সেদিন ছিল রোববার, দিবাগত রাত্র, পরের দিন সোমবার। সেই সোমবারে তার লাশ পাওয়া যায় সকালবেলা, সেই যে স্থানটা আমি আপনাদেরকে নিয়ে যাব ভিডিওর শেষে, সেই মরণাল খাল নামক স্থানে যেখানে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। আমার পিছনে একটা বিল রয়েছে, সেই বিলটাতে নৌকা যুগে হাবিবকে সে উত্তরখামের থেকে এখানে এনে রাতের অন্ধকারে ওনাকে এই ঘর থেকে ডেকে বের করে নিয়ে গিয়ে নৃশংস হত্যাকাণ্ড করেন। কারণ এখানে কোনো রাজনৈতিক কারণ ছিল না, এখানে কোনো দেশের কোনো বিষয় ছিল না, কারণ ওয়াহাব আলী চেয়ারম্যান ছিলেন স্বাধীনতার পক্ষের একজন শক্তি। সেই শক্তিকে ব্যক্তিগত বিষয়ে, ব্যক্তিগত কারণে, আক্রোশে এখানকারই কতিপয় লোক সেদিন তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে, তার সাথে সেই হাবিবকে
যে তখনকার সেই 69 গণ অভ্যুত্থান, 70 সেই নির্বাচন, সেই সময়কার আন্দোলন, সমগ্র আন্দোলনের পুরুধা ছিল এই হাবিব। অত্যন্ত সাহসী, তারা ছয়টা ভাই ছিল সাহসী। সেই ছয় ভাই থেকে হাবিব ছিল সবচেয়ে সাহসী। ব্যক্তিগত কারণে তাকে হত্যার শিকার হতে হয়েছে। আমাদের পৃথিবীতে প্রতিটি মানুষের বিচার পাওয়ার একটা হক রয়েছে, ধর্মীয়ভাবে, আইনগতভাবে। সারা পৃথিবীর যেভাবে হত্যাকাণ্ডের বিচার হয় সেভাবে, কিন্তু দুর্ভাগ্য এই হত্যাকাণ্ডের বিচার হয়নি, এই হত্যাকাণ্ডের ব্যাপারে কেউ মামলাও করেনি। প্রতিপক্ষ এতটাই হয়তো শক্তিশালী ছিল যার কারণে কেউ মামলা করতে সাহসই করেনি। আমার পরবর্তী ভিডিওগুলিতে আপনারা দেখবেন এই কাপাসিয়ার ধারাবাহিক নিষ্ঠুর হত্যাকাণ্ড, প্রতিটা হত্যাকাণ্ডকে আমি আপনাদের সামনে তুলে আনব। আলোচনা সমালোচনা করার দায়িত্ব আপনাদের। কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা হয়তো অনেকেই জানি, এতদিন পর তার কোনো সঠিক সাক্ষী নেই। আছে স্মৃতি চিহ্ন, আছে কথা, আছে অনুমান, আর আছে কিছু কিছু প্রমাণ। কিন্তু যেহেতু হত্যাকাণ্ডের শিকার হওয়া সেই পরিবারগুলো আর আইনের কাছে যায়নি কখনো, সেহেতু ধামাচাপা পড়ে গেছে। কিন্তু ইতিহাস তো সাক্ষী দেয় যে আমরা যখন এই মুহূর্তে 2024 সালে এসে আমরা দাঁড়িয়ে কথা বলছি, ঠিক তেমনি তাদের সময়টা সেই 70 সাইডের দশকে দুর্দান্ত প্রতাপে এই এলাকা। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দেশে বিদেশে, আবার আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি মুহূর্তে বসে আছি এতক্ষণ যে ভিডিওটি দেখেছেন, সেই প্রভাব মোল্লা যার কথা বলেছিলাম যে নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি যে ঘরটি এতক্ষণ আপনার বাইরে থেকে দেখেছেন, আমি সেই ঘরের ভিতরে এসেছি। এটা মাটির ঘর, বহুদিনের পুরনো শতবর্ষী ঘর। এই ঘরেই তিনি থাকতেন। এখন তার ওনার প্রজন্ম বলতে এখানে ওনার ছেলেরা পৃথিবী থেকে চলে গেছেন। এই যে আমার সামনে বসা আছেন ওনার বড় ছেলের সহধর্মিনী, এবং তার সাথে বসে আছে কাইয়ুম, সে ওয়াপ চেয়ারম্যানের নাতি। আর বর্তমান প্রজন্মের একজন এক জায়গায় রয়েছেন, তাদেরকে আমরা এই বাড়িতে এসে পেয়েছি। আমি এখন ওনার কাছ থেকে সেই ওয়াহাব মোল্লা সাহেবের পুত্রবধূ, বড় পুত্রবধূ, ওনার কাছ থেকে জানতে চাইব। কারণ ঘটনার দিন রাতে উনি এখানে ছিলেন, উনি সেই ঘটনাটি দেখেছেন। ওনার কাছে জানতে চাইব প্রথমে যে এটা কখন রাত্রে, কখন এটা আপনি জানতে পারবেন, কীভাবে জানবেন? আসসালামু আলাইকুম। আপনাদের আগেই বলেছি সেই সময়টা ছিল 1971 সালের 22 আগস্ট, আর বাংলা ভাদ্র মাস 1378 সাল, এবং সেই দিনটা ছিল রবিবার। কিন্তু আমি যখন কথা বলছি উনি বললেন যে 12:30, তার মানে চলে গেছে সোমবার, সেই সোমবারে। তারপর কী হয়েছে আপনি একটু যদি দয়া করে বলেন। তারপরে ডাক দিল, ডাক দিচ্ছি, ডাক দিছে, ডাক দেওয়ার পরে বলল যে একটু বাড়ে। তখন আমার শ্বশুরে একটু বিরস্থিরভাবে বাড়িছে, বাড়িতে পর ওই তারা কাছে আসেন আমার সাথে। এর মধ্যে আবার আমার শ্বশুর আবার ছেলেরে ডাক দিছি, তিনটে ডাক দিছে ছেলেরে, বড় ছেলেরে তিনটে ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমার শাশুড়ি ঘরতে বাড়িয়ে আবার গিয়ে ডাক দিচ্ছে, ডাক দিচ্ছে পরে আমরা ঘরের দরজা খুলছি। খোলার পর আমার শাশুড়ি বাড়িছে, আমার দাদু শাশুড়ি আইয়া যখন বাহিরে নিচ্ছে তখন আমার দাদু শাশুড়ি গিয়া কোমরের মধ্যে ধরছে, পুকুর কোমরে ধরছে। পরে এদের কাছে না, আমি ছেলের কিছু করতাম না, একটু কথা বল, একটু বাইরে নিয়ে যা, একটু কথা বল।
তারপর আমরা সবাই দেখলাম পরে বাড়ি যে আলোকিতে বেরোচ্ছে, তারা বলো কি সাবধান গড় হইতে লোক বাহির নেবেন না, সাবধান গড় হইতে লোক বাহির নেবেন না, তিনবার কেছি কথা। তারপরে আমাদের বিছানা করতে পারতো। তারপর আমার শাশুড়ি আর আমার দাদু শাশুড়ি বাড়ি ছিল, আমার দাদু শাশুড়ির এই গরম পর আটকাইতেছে, আটকাই তোমার পরে তোমার বাড়িতে না করে সবাই কান্নাকাটি শুরু হয়েছে, কান্নাকাটি শুরু হয়েছে। পরে বৃষ্টিপাত ছিল কিছুক্ষণ পরে হঠাৎ করে এই মরনা তুলে নিতে তিনটে শব্দ হয়েছে, শব্দ হয়েছে পরে গুলির শব্দ হয়েছে, তিনটে গুলির শব্দ হওয়ার পরে আবার পাশের বাড়ির থেকে জানে কইছে যে চেয়ারম্যানটা মারা গেছে, চেয়ারম্যানটা মেরে গেছে। পরে মানুষের বাড়ি ঘর বেড়ে গেছে, কান্নাকাটি আমাদের অনেক মানুষের সমাগম ছিল, বাড়িতে অনেক লোকজন ছিল, তারাও করতে পারিতেছে না। এই জন্য এখানে ক্ষমা করেছেন মাস্টার মাস্টার আছেন, আমার আছেন জয়েন্টের বড়া, তারাও করতে পারিতেছে না, কোনো লোকজন করতে পারিতেছে না। আপনারা শুনলেন যে 22 আগস্ট রাতে এখানে একদল লোক এসে ওনাকে কথা বলার নাম করে ঘর থেকে বেরিয়ে ওনাকে নিয়ে গেলেন, এবং কিছু দূর যাওয়ার পর যেখানে আপনাদেরকে নিয়ে যাব সেই ঘটনাস্থলে, সেই মরণার ব্রিজ বা কালবার, সেখানে ওনাকে গুলি করে মারা হয়েছে। উনি বলছিলেন যে তিনটা গুলির আওয়াজ হয়েছে, অর্থাৎ তিনটা গুলি করা হয়েছে মৃত্যুপণ পালন করার জন্য। তখন কিন্তু উনি রানিং চেয়ারম্যান ছিলেন। এই আমি যে কথা বলছি কোরিয়াতে ইউনিয়ন কাপাসিয়া উপজেলা গাজীপুর জেলা, উনি একজন জনপ্রিয় এবং অত্যন্ত দয়ালু একজন চেয়ারম্যান ছিলেন। সেই চেয়ারম্যানকে এইভাবে ব্যক্তিগত কারণে বা প্রতিহিংসার কারণে ওনাকে এইভাবে নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আমি আজকে বহুদিন পর স্বাধীনতার প্রায় 52 বছর পর আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি আলী হোসেন চৌধুরী এই কাপাসিয়া থানায় যতগুলো হত্যাকাণ্ড হয়েছে যার বিচার কখনো হয়নি, যে হত্যাকাণ্ডগুলো কখনই আলোর মুখ দেখেনি অথবা সেই হত্যাকাণ্ডের কোনো সুরা হয়নি, আমি যতদিন বেঁচে থাকি পর্যায়ক্রমে প্রত্যেকটা হত্যাকাণ্ডে আমি এই কথা বলবো, কারণ তারাও আমাদের পূর্বপুরুষ। আজকে যেমন আমরা এই পৃথিবীতে চলছি ঠিক তেমনি তারাও একসময় দুর্দান্ত প্রতাপে এই পৃথিবীর সৌন্দর্য বাড়াতে, এই এলাকার মানুষের উপকারে, এই এলাকার মানুষের কাজ করার জন্য, সমাজ এবং রাষ্ট্রের কাজ করার জন্য তারাও একদিন জীবিত ছিলেন, কিন্তু নিষ্ঠুর পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছেন অবহেলা অনাদরে নৃশংস মৃত্যুর শিকার হয়ে, যেটা আমাদের সভ্য সমাজে, আমাদের সভ্য পৃথিবীতে, আমাদের স্বাধীন বাংলাদেশে কখনই আশা করা যায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদেরকে শেষ মুহূর্তে নিয়ে যাব সেই ঘটনাস্থলে যেখানে নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে। মরহুম ওহাব মোল্লা, এই যে আমার সামনে খালি জায়গাটা দেখছেন, এখানেই প্রথম একটি স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। এখন এই খালি জায়গাটা সেই স্কুলটা নেই, ভেঙে এই যে পাশে নান্দনিক একটি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তিত হয়েছে, তারপরে সেটা সম্প্রসারিত হয়ে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। এই যে এখানে উচ্চ বিদ্যালয় হয়েছে এবং এই পাশে পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয়, সেই যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওহাব মোল্লা ওনার নামই এই স্কুলটা করা হয়েছে। আমি জুম করে দেখাচ্ছি এবং এই স্কুলের বিল্ডিংটা অবদান হল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ কন্যা শিমুন হোসেন রিমি, বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, তিনি এই যে স্কুলের বিল্ডিংটা এটা দিয়েছেন, এটা করেছেন। আর ওপাশে এই যে প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংটা দিয়েছেন। আমি এই জন্য কথা বলছি, এই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন যিনি এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমি এসেছি এখন বাড়ির পাশেই ওহাবালি মরহুম ওহাবালি চেয়ারম্যানকে হত্যা করার পর যেখানে ওনাকে কবরস্থ করা হয়েছে।
একটু জঙ্গলাকীর্ণ। ওই যে আমার সামনে মোল্লা কামালউদ্দিন, জুয়েল এবং ওয়াবালি চেয়ারম্যানের নাতি কাইয়ুম এখানে রয়েছে। কাইয়ুম দেখিয়ে দিচ্ছে তার দাদার কবরটা কোথানে কোথায়। এখানে হাবিব এবং এই ওয়াবালি চেয়ারম্যান সাহেবকে কবরস্থ করা হয়। আপনারা যে সামনে যে জঙ্গলটা দেখছেন, তারা দাঁড়িয়ে রয়েছে, তার সামনেই সেই কবরটা রয়েছে। এখন আমরা চলে যাব সেই হত্যাকাণ্ডের স্থানটিতে, সাথেই থাকুন। আমি এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে কথা বলছি। আগেই বলছি যে তখন এই ব্রিজটা ছিল না। এই যে আমি ঝুম করে দেখাচ্ছি যে সাইকেলটা, এখানেই হত্যা করা হয়েছে আমাদের সাবেক মরহুম চেয়ারম্যান ওয়াহাব আলী মোল্লাকে। এই এই জায়গাটায়, এই যে লাল মাটিটা, এর নিচে এই জায়গাটার মুখে তাকে হত্যা করা হয়েছে। আর তার কথিত বাগিনাকে হত্যা করা হয়েছে এই ব্রিজের আগে যে কালভার্ট ছিল, সেই কালভার্ট ব্রিজের দক্ষিণ পাশে, অর্থাৎ এই যে মোটর সাইকেলগুলো দাঁড়ানো আছে তার ঠিক ডান পাশে, এখানেই গুলি করে হত্যা করা হয়। আর এই যে আমার সামনে সবুজ মাঠ, এটা ছিল খাল। তার সামনে ওই যে রাস্তাটার দেখা যাচ্ছে, এটা আগে রাস্তা ছিল না, পরবর্তীতে এই খালের মাঝখান দিয়ে রাস্তাটা করা হয়েছে। আমরা যে বাড়ি থেকে আসছি, সেই আওয়ালি চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে এই রাস্তা দিয়ে আসছি। এই রাস্তা দিয়ে বাড়ি থেকে তখন নৌকার মতো দেখতে কোষা বলে স্থানীয় ভাষায়, সেই কোষা দিয়ে এই যে আম গাছটা, এখন এখানে হয়তো সে তখন এই আম গাছটা ছিল না, এখানে এনে প্রথম হাবিকে গুলি করে মারা হয়। এই যে এখানে নিচে, তারপর হাবি ছিল অত্যন্ত শক্তিশালী। তারপর এখান থেকে এই যে তাল গাছটা দেখা যায়, এই তাল গাছটার, এই যে তাল গাছটা দেখছেন, এই তাল গাছটার গোড়ায় এখানে এনে সেই ওয়াহাব আলী চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়, লাশ এখানেই ফেলে যায়। তার ওয়াহাব আলী চেয়ারম্যানের পরবর্তী জেনারেশন যারা ছিলেন, ছেলে অথবা সন্তানেরা, তারা এখান থেকে লাশ সংগ্রহ করে নিয়ে যায়। কবরটাও আপনাদেরকে দেখিয়েছি। আমি এই মুহূর্তে একজন নাগরিক হিসাবে, বাংলাদেশের পৃথিবীর একজন নাগরিক হিসাবে, আমরা সকলেই চাই যে কোনো হত্যাকাণ্ড নিষ্ঠুর হোক, যেভাবে হোক হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। কিন্তু স্বাধীনতার আজ 52 বছর কেটে গেছে, সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু হয়নি, কেউ চায়নি, কেন হয়নি আমরা জানি না। সেই প্রশ্নটাই রেখে গেলাম, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ঠিক তেমনি করে আরও নৃশংস হত্যাকাণ্ডের শিকার, যাদের লাশই তার পরিবাররা কখনো পায়নি, তেমনি হত্যাকাণ্ডের শিকার হওয়া এই কাপাসিয়ার বিশিষ্ট ব্যক্তিরা, যাদেরকে আজকের প্রজন্ম চিনে না, জানে না, তাদের কাহিনী তুলে নিয়ে আসব। ততদিন অপেক্ষা করুন। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, ভালোবাসায় থাকুন প্রতিদিন চিরদিন। আল্লাহ হাফেজ। আলি হোসেন চৌধুরী, চৌধুরী ব্লক, এই মুহূর্তে পেয়ারাইট, করিহাতা ইউনিয়ন, কাপাসিয়া, গাজীপুর।